আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সকলকে জানাই ইসলামিক কোশ্চেন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। আমাদের নিয়মিত প্রশ্ন উত্তর পর্বে আমাদের কাছে এক ভাই প্রশ্ন লিখেছিলেন যে হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু ভেঙে যাবে কিনা। এই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর হলো, হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু ভেঙে যায় না। হাঁটু হলো পুরুষের এবং নারীর সতরের অন্তর্ভুক্ত। পুরুষের চতর হলো নাভির উপর থেকে হাঁটুর ডিস পর্যন্ত, এতটুকু জায়গা সব সময় ঢেকে রাখা ফরজ। আর বিশেষ করে নামাজের মধ্যে যদি হাঁটুর উপরে কাপড় উঠে যায় তাহলে নামাজ হবে না, অর্থাৎ হাঁটুর উপরে কাপড় উঠে গেলে পুরুষের নামাজ হবে না, নারীর তো হবেই না, কারণ নারীর সতর হলো মাথার উপর থেকে একদম পায়ের গোড়ালি পর্যন্ত। তাই পুরুষের হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু ভাঙে না, বরং নামাজ ভেঙে যায়, নামাজ হয় না। এ বিষয়টা আমাদেরকে স্পষ্ট ধারণা রাখা উচিত যে অজু ভাঙ্গার কারণ কয়টি। অজু ভাঙ্গার কারণ সাতটি আমরা সকলে জানি, কেউ কেউ হয়তো জানি না, তাই সকলকে জানানোর জন্য আমি এখানে সংক্ষিপ্তভাবে মাত্র সাতটি কারণ আপনাদের সামনে আমি বলছি, আপনারা খেয়াল করে শুনবেন। অজু ভাঙ্গার কারণ সাতটি। এক নম্বরে, পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, কোনো কিছু বের হলেই অজু ভেঙে যাবে। দুই নম্বর, মুখ ভরে বমি হলে অজু ভেঙে যাবে, সহিহ হাদিসের ভিতরে এসেছে। তিন নম্বর, শরীরের কোনো ক্ষতস্থান থেকে রক্ত পুঁজ বা পানি এত পরিমাণ বের হয় যার যেটা নিচে গড়িয়ে পড়ার মতো, অর্থাৎ অনেক বেশি রক্ত পুঁজ বা পানি বের হলে তখন অজু ভেঙে যায়। আর চার নম্বর কারণ হলো, থুতুর সঙ্গে যদি অনেক বেশি রক্ত বের হয়, থুতুর সঙ্গে যদি থুতুর সম পরিমাণ রক্ত বের হয় বা তার চেয়ে বেশি বের হয় তাহলে অজু ভেঙে যাবে। পাঁচ নম্বর কারণ হলো, আপনি যদি ঘুমিয়ে পড়েন, আপনি যদি হঠাৎ করে চিৎকার বা যেভাবে হোক আপনি ঘুমিয়ে পড়েছেন, 10 মিনিটের জন্য হোক অথবা 1 ঘন্টার জন্য হোক, ঘুমিয়ে পড়লে অজু ভেঙে যাবে। ছয় নম্বর কারণ হলো, পাগল, মাতাল কিংবা অচেতন ব্যক্তি, তাদের অজু কখনোই থাকে না, অর্থাৎ পাগল হয়ে গেলে, মাতাল হয়ে গেলে, অচেতন হয়ে পড়লে তাদের অজু থাকে না। সাত নম্বর কারণ হলো, নামাজের মধ্যে যদি কেউ উচ্চস্বরে হাসে, নামাজের মধ্যে যদি কেউ উচ্চস্বরে হাসে, সহিহ হাদিসের ভিতরে আসে, তার পুনরায় অজু করে তারপরে নামাজ পড়তে হবে, অর্থাৎ নামাজের মধ্যে উচ্চস্বরে হাসলে অজু ভেঙে যাবে। এই হলো অজু ভাঙ্গার সাতটি কারণ। আমি আবার সংক্ষেপে বলছি, আপনারা খেয়াল করে শুনবেন। এক নম্বর, পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে। দুই নম্বর, মুখ ভরিয়া বমি হলে। তিন নম্বর, শরীরের ক্ষত স্থান থেকে রক্ত পুঁজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়লে। চার নম্বর, থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হলে, অর্থাৎ থুতুর সম পরিমাণ কিংবা তার চাইতে বেশি রক্ত বের হলে মুখ থেকে, তাহলে অজু ভেঙে যাবে। পাঁচ নম্বর, আপনি যদি ঘুমিয়ে পড়েন তাহলে অজু ভেঙে যাবে। ছয় নম্বর, পাগল, মাতাল কিংবা অচেতন হইলেও অজু ভেঙে যাবে। সাত নম্বর, নামাজের মধ্যে যদি কেউ উচ্চস্বরে হাসে তাহলে অজু ভেঙে যাবে। এই সাতটা কারণ ব্যতীত অন্য কোনো কারণে অজু ভাঙে না। এই বিষয়টা আমাদেরকে স্পষ্ট জানা থাকা উচিত। সঙ্গে আরেকটা কথা আমি অ্যাড করে দিচ্ছি। কথাটা হলো, আমি প্রথমে যেটা বললাম যে পুরুষের সতর হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এতটুকু অংশ ঢেকে রাখা ফরজ। বিশেষ করে নামাজের মধ্যে এতটুকু অংশ যদি কেউ ঢেকে না রাখে তাহলে তার নামাজ হবে না, বিশেষ করে পুরুষের জন্য। আর মহিলাদের জন্য মাথার উপর থেকে একদম পায়ের গোড়ালি পর্যন্ত হলো সতরের অন্তর্ভুক্ত, এতটুকু অংশ অবশ্যই নামাজের মধ্যে ঢেকে রাখতে হবে, তা না হলে নামাজ হবে না। নামাজের মধ্যে মহিলা শুধু তার মুখমণ্ডল ফাঁকা রাখতে পারবে এবং হাতের এই পর্যন্ত খোলা রাখতে পারবে, এবং পায়ের গোড়ালি, পায়ের পাতা এবং পায়ের গোড়ালির নিচ থেকে এতটুক পর্যন্ত, শুধু পাও এতটুক পর্যন্ত খোলা রাখতে পারবে, তাহলে তার নামাজ হবে। তাছাড়া অন্য সমস্ত অংশ নারীদের সতরের অন্তর্ভুক্ত, তাই খেয়াল রাখতে হবে এই সতর যেন খোলা না থাকে। চাই আপনি একা একা নামাজ পড়েন কিংবা জনসমক্ষে নামাজ পড়েন, আপনাকে এতটুকু ঢেকে রাখতেই হবে। আর পুরুষ মানুষের সতর নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা তো ফরজ, এটা ঢেকে রাখলে আপনার নামাজ হবে। তবে সুন্নাত তরিকা হলো এই গলা থেকে হাঁটুর নিচ পর্যন্ত পাতলা কাপড় দিয়ে আবৃত করে রাখা, এটা হলো সুন্নাহ নিয়ম। এটা আমরা যখন নামাজ পড়ি তখন আমরা এভাবেই পড়ে থাকি। আর যারা যদি কারো কাপড়ের শর্ট পড়ে যায়,
যদি জরুরতের কারণে শুধু সতর ছাড়া অন্য কোনো ঢাকার মতো কাপড় নাই, সেক্ষেত্রে শুধু সতর ঢেকে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আর একটু চেষ্টা করতে হবে যেন কোনো তয়লে বা গামছা যেন গায়ের উপর দিয়ে জড়িয়ে দেওয়া যায়, তাহলেও পুরুষের নামাজ হয়ে যাবে। মাথা ঢাকা সুন্নাত, মাথা ঢাকতেই হবে এমন কোনো জরুরত নাই, তবে সুন্নাত পদ্ধতি আমরা ফলো করার চেষ্টা করব সব সময়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুন্নাত মোতাবেক নামাজ আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।